মেসির ফেভারিট ডিশ মিলানেজে নাপলিতানা, মাটন কাটলেট, তার উপরে চিকেন, তার উপরে চিজ, একটা অসাধারণ ডিশ। দেখুন কতটা বড় হয়ে গেছে। এরকম ভাবে একটু সময় লাগবে, চিকেনের মতো অত তাড়াতাড়ি দিলেই সাথে সাথে হয়ে যাবে না, কিন্তু হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, দেখুন কতটা বড় হয়ে গেছে। এই মাটনটা যেরকম ছিল তার থেকে অনেক অনেকটা বড় হয়ে গেছে। এই যে এক পিঞ্চ, ওয়ান পিঞ্চ সল্ট দেব, ওয়ান পিঞ্চ পেপার পাউডার। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব, এদিকটাও এদিকটাও, এদিকেও একটু সল্ট দিয়ে দিলাম, একটু পেপার পাউডার। এই হাত দিয়ে ট্যাপ করে করে মেখে নেব। দুটো ডিম নিলাম আর ব্রেড ক্রাম্প নিলাম, সামান্য একটু এক পিঞ্চ সল্ট। ওদের দেশের কায়দায় এক পিঞ্চ পেপার পাউডার। ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, মাটনটা এই ডিমের গোলায় একটু ডুবিয়ে নেব। খুব ভালো করে মাটনটা ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। এবার এই ব্রেড ক্রাম্পে খুব ভালো করে মাখিয়ে নেব আর একটা কাটলেটের আকার দেব। ব্রেড ক্রাম্পে খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্পটা খুব ভালো মাখানোটা হয়। আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুদিকটাই খুব ভালো করে ডিমের গোলায় আবার মাখানো হয়ে গেছে।
এবার আবার খুব ভালো করে ব্রেড ক্রাম্পে মাখাবো। খুব ভালো করে কাটলেটটা গড়ে নিলাম, দেখুন ভালো করে এদিক এদিক দুদিকেই ব্রেড ক্রাম্প খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার একটা কাটলেট ভাজতে দিলাম। একদিকটা ভাজা হলেই উল্টে দিতে হবে, অন্য দিকটা ভাজা হবে। দেখুন ফুলে ফুলে উঠছে, খুব সুন্দর ভাজাটা হচ্ছে। আবার উল্টে দিলাম। যদি সম্ভব হয় অলিভ অয়েলে বানাবেন, না হলে সাদা তেলে করবেন। কম আছে, অনেকক্ষণ ধরে ভাজছি, তাহলে মাটনটা ভেতর থেকে তৈরি হবে। এখনই ছুরি ভেতরে চলে যাচ্ছে, মানে মাটনটা হয়ে গেছে। তাও একটু বেশিক্ষণ ধরে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন কি সুন্দর ভেতরে চলে যাচ্ছে, মাটন একদম রেডি। কাটলেটটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার একটা সস বানাতে হবে। টমেটো কেচাপ নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন পেপার পাউডার দিলাম, হাফ টিস্পুন মতো অরিগানো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের টমেটো কেচাপ যদি উইদাউট অনিয়ন গার্লিক হয়, তাহলে একটু পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে দিয়ে দেবেন, কিন্তু আমার এই টমেটো কেচাপটা উইথ গার্লিক অনিয়ন, তাই জন্য আমি আর আলাদা করে ভেজে পেঁয়াজ রসুন দিলাম না। কাটলেটটার ওপরে দেওয়া যায় এরকমভাবে একটা চিকেনের পিস কেটে নিলাম, বোনলেস চিকেন। আর পিসটা কাটলাম হচ্ছে খুব পাতলা করে কেটেছি, খুব পাতলা করে কেটেছি, যেটা এটার ওপর দেওয়া হয়। অরিজিনালি এটা হয় বিফের, এটা হয় পর্কের, আমি সেটা না দেখিয়ে এটা মাটনের দেখাচ্ছি আর এটা চিকেন দিয়ে করছি। এবার নেক্সট প্রসেস দেখাচ্ছি। কাটলেটটা নিলাম, এই সসটা অনেকটা করে এটার ওপরে দিয়ে দিতে হবে। পিৎজা যেরকম দেওয়া হয় সেরকম একদম কভার হয়ে যাবে। এর ওপর এই চিকেনটা দেব এইভাবে। চিকেনটা এবার একবার এদিকে আর একবার এদিকেও করে নিলাম, তাহলে চিকেনটাও খুব ভালো করে নুন আর মশলা টশলা ভালো করে মাখানো হয়ে গেল। এবারে অনেকটা করে চিজ, গুঁড়ো চিজ এর ওপরে দিয়ে দিতে হবে। অনেকটা করে চিজ একদম ভর্তি করে দিতে হবে। কি বলে, ফুটবলাররা একদম হেলদি খাবার খায় দেখছেন, তাই আপনারাও খুব করে এরকম সব খাবার খান আর তারপরে এক্সারসাইজ করুন। এরকম একটা খাবার খেলে কিন্তু অবশ্যই এক্সারসাইজ করতে হবে সাথে। সুন্দর করে এটা তো তৈরি। এবার আপনারা চাইলে ওভেনে দিতে পারেন, মাইক্রোওয়েভেনে দিতে পারেন, এয়ার ফ্রায়ারে দিতে পারেন। এয়ার ফ্রায়ারে দিলে আমি আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম কি করে করতে হয়, কিন্তু আমি আজকে প্যানে দেখাচ্ছি প্যানে কি করে করবেন। প্যান গরম হয়ে গেছে, এবার আমি একটা এই কাটলেট এর ওপর দিলাম। এবারে তার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, প্রথমে বাড়িয়ে রাখলাম, একটু পরে কমিয়ে দেব। এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে মেসির ফেভারিট খাবার, যেটা আপনিও খেতে পারবেন। একটুক্ষণ পরেই চিজগুলো গলতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। এবার কমে আস্তে আস্তে চিজগুলো পুরো গলে যাবে। আমি আগের দিন চিমিচুরি চিকেনের সময় দেখিয়েছি এয়ার ফ্রায়ারে কিরকম ভাবে করতে হয়, সেটাও আপনারা সেইভাবেও বানাতে পারেন। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে মেসির প্রিয় খাবার। নিচে মাটন, উপরে চিকেন, চিজ সস, সব ভর্তি ভর্তি। চিজ গলতে শুরু করেছে, আস্তে আস্তে চিকেনও রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর হচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখাতে গিয়ে অনেক নতুন নতুন রেসিপি শিখতে পারলাম। দেখুন কি সুন্দর গলে যাচ্ছে চিজটা, তার মানে চিজটা উপর থেকে গলে গিয়ে গরমের তাতে চিকেনটাকেও রেডি করে দেবে। খুব কম আছে, 8-10 মিনিট এইভাবে রেখেছি। এবার একটু চেক করি কেমন হয়েছে। আমি ঢাকাটা খুলে দেখছি, মেসির ফেভারিট খাবার তৈরি হচ্ছে। নিচে মাটন, তার উপর চিকেন, তার উপর চিজ, একটা অসাধারণ টেস্টি কিছু হবে বোঝা যাচ্ছে। এটা আপনারা 31 ডিসেম্বর অথবা খ্রিসমাস ইভেও বানাতে পারেন। বুঝতে পাচ্ছি না চিকেনটা হয়েছে কিনা, তাই জন্য একটু চিজটাকে সরিয়ে চিকেনটাকে দেখছি। দেখুন এই যে টুকরো হয়ে যাচ্ছে, তার মানে এই যে চিকেনটা একদম টুকরো হয়ে বেরিয়ে আসছে, তার মানে চিকেনটা হয়ে গেছে। তাও একবার টেস্ট করে হাতে নিয়ে একবার চেক করে দেখবেন চিকেনটা তৈরি হয়েছে কিনা, না হলে আরেকটু বানাতে দেবেন। খুব সুন্দর তৈরি হয়ে গেছে,
দেখলাম চিকেনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। তাই উপর থেকে আবার একটু চিজ দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া অবধি, তাহলে আরো ভালো তৈরি হয়ে যাবে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা আমরা প্লেটে সাজাই। আমার বাচ্চা পার্টি সাবস্ক্রাইবাররা, যারা শুধু চিজ খেতে চাও তারা কাকে থ্যাঙ্কস দেবে, আমাকে না মেসিকে? তৈরি হয়ে গেল মেসির পছন্দের রান্না, কি সুন্দর হয়েছে দেখুন। নিচে মাটন, ওপরে চিকেন, তার উপর চিজ, একটা অসাধারণ টেস্ট হবে মনে হচ্ছে। তৈরি হয়ে গেল মেসির ফেভারিট রান্না, মিলানেজে নাপলিতানা। এবার একটু কেটে দেখাই কেমন হয়েছে। কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে দেখুন, একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে ভেতরে। দেখুন কত সহজে কাটা হয়ে যাচ্ছে, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর একটা রান্না, মিলানেজে নাপলিতানা, কি সুন্দর একটা রান্না। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই বানাবেন। দারুণ না রেসিপিটা? আমি একটু খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। অনেকটা পিৎজার উপরে বারবিকিউ চিকেনের টপিংস থাকে না, অনেকটা সেরকম খেতে হয়েছে। আর সসটাও একদম পিৎজার সসের মতো, আপনারা পিৎজা বানালেও এরকম ভাবে সসটা দিতে পারেন। আর আপনাদের জন্য আমি অনেক অনেক নতুন রান্না এবার শিখতে পারলাম। এই ফিফা ওয়ার্ল্ড কাপের রান্না আপনাদের শেখাতে গিয়ে আমিও শিখলাম অনেক কিছু। আপনারা মাদার্স কিচেন বিএনজি কে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন সবার সাথে, তাহলে সবাই মিলে রান্নাটা দেখতে পারি, শিখতে পারি। আমি জানি আপনারা আমার সাথে আছেন, অনেক অনেক সাপোর্ট করেন আমাকে, এমনকি আমাকে বলেনও যে এরকম রান্না করো মধুমিতা তাহলে খুব ভালো হবে, বা মধু এটা দেখাও তাহলে সবাই খুব পছন্দ করবে। সেরকম ভাবে আপনারাও আমার সাথে থাকুন, ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ।